স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সকালে ভালো আছো তো? আজ আমি পঞ্চম শ্রেণী সন্ধি মানে বাংলায় তোমরা অনেক জটিল শব্দ মানে তোমরা পেয়েছো, অনেক শব্দ মানে একটার সঙ্গে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিলে গিয়ে হ্যাঁ একটা শব্দের সৃষ্টি হয়। তো সেটা তোমরা জানবে যে কিভাবে শব্দটা সৃষ্টি হলো। সেটা আমি আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তোমরা ভাষা পাঠ পঞ্চম শ্রেণীর ভাষা পাঠে 2 নম্বর পাতায় তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা পাতা খুলে দেখো, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি এটা একটি ছকে দেওয়া আছে, পয়ে রখলা যুক্ত ছয়ে আঁকা অন্তস্থে আঁকা প্র যুক্ত ছায়া। এটা দুটো কিন্তু দুটো শব্দ, প্র যুক্ত ছায়া, প্র এটা এটার সঙ্গে এটা যুক্ত হয়ে মানে মিলন হয়ে কি একটা শব্দ তৈরি হচ্ছে সেটা দেখে নাও। প্র এটা অ বলছি, দেখো পয়ের অফল আপ্র অ বলছি, অ আসছে এর সঙ্গে, অ আসছে অ ধ্বনি আসছে, তারপরে যুক্ত ছয় আকার আমরা কথা বলছি, ছ বলছি একটা ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন শব্দ যে আসছে ব্যঞ্জন বর্ণটা ছ আসছে ছ, এটা অ আর ছ, এই যে স্বর স্বর ধ্বনি, স্বর ধ্বনি পরে যদি ছ থাকে তখন কি হয়, তখন হচ্ছে ছয় 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 স্থানে ছয় ছয় হয় ছয় ছয়, কিভাবে হচ্ছে দেখলাম পয়ের অকলা, হ্যাঁ পয়ের অকলা, আর এই যে অয়ের সঙ্গে ছয় মিলে গিয়ে কি হচ্ছে এই দুটো মিলে, এই দুটা মিলে হয়ে যাচ্ছে ছয়ে ছয়ে, দেখো প্র ছয়ে প্র ছয়া আকার আছে প্র ছয়া প্রচ্ছায়া প্রচ্ছায় হয়ে গেল। তারপরে সেরকম আর একটা দেখাচ্ছি, দন্ত ব যুক্ত যুক্ত ছ দন্ত নয় দয়ে, এটা দন্ত বয়ে স আসছে অ ধ্বনি অ অসর ধ্বনি আসছে যুক্ত, তারপরে এই যে ছ ছ ব্যঞ্জন ধ্বনি, এই যে অ আর ছয়ে মিলে তোমাদেরকে বললাম কি হয় না মিলে হচ্ছে চয়ে ছয়ে ছয়ে যে হলো, তাহলে আমার নতুন শব্দ হয়ে যাবে এটার সঙ্গে ছ দন্ত সব বয়ে সঙ্গে আর ছয় ছ দন্ত না যে ছন্দ স দুটো ছন্দ দুটো শব্দ মিলে গিয়ে কি হচ্ছে না স্বচ্ছন্দ, দন্ত সয়ে বয়ে হ্যাঁ ছয়ে ছয়ে দন্ত নয়ে দয়ে স্বচ্ছন্দ। তাহলে আমাদের আরো সেরকম ধরনের আরো শব্দ আছে, আমি আর একটা বলছি আ আ স্বরধ্বনি যুক্ত ছয়ে আকার দন্তন্য, তোমরা নিজেরা বলতে পারবে আগে যেহেতু দুটো আমি বলে দিয়েছি, তাহলে এখানে প্রথমে কে আছে যুক্তের আগে, যুক্তের আগে শব্দটা আ আছে আ, এটা আ স্বরধ্বনি, আয়ের সঙ্গে কে আর কি যুক্ত হচ্ছে না তার পরে এটা ছাদনে ছ ছটা কি সব ব্যঞ্জন ধ্বনি, এই আ ছয় তার স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি, স্বরধ্বনি তোমরা জানো অ আ রসই দিলে স্বরধ্বনি, আর তার আ আয়ের সঙ্গে ছ মিলে কি হচ্ছে না হচ্ছে চয়ে ছয়ে চয়ে ছয়ে, তার এইটার সঙ্গে এটা মিলে আ তার আছে কি না আয় আ ধ্বনি, তাহলে হচ্ছে কি আ যুক্ত আচ্ছা আ ছয়ে ছয়ে আকার দন্তন্য, এটা আচ্ছা হ্যাঁ সেরকম ধরনের পড়ি। আর একটা সেরকম বলো দেখো পড়ি যুক্ত ছয়ে একা দ পরিচ্ছেদ, পরি একটা আছে শব্দ আর ছেদ একটা আছে,
보리 보리 기아체나 로에 보리에 이제 육대 라게 기아체 로에 로시 로소이 로에 로시 말에 로소이 로소이 돈이 로소이 서른 돈이 할까? 에 서른 돈이 서른 돈이 보리 기아체 ছয়ে একার আমরা ছ প্রথমে বলছি ছয়ে একার ছ প্রথমে তারপর একার তাহলে ছটা ছ ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি তাহলে রস্য এটা স্বর ধ্বনির পরে যদি ছ থাকে আমরা বলি স্বর ধ্বনি পরে যাবে অ আ রস্য দীর্ঘ রস্য দীর্ঘ রি লি রি লি যেটা নাই তাহলে অ আ রস্য দীর্ঘ রস্য দীর্ঘ এ ওই ও ও এগুলো হচ্ছে স্বর ধ্বনি এই স্বর ধ্বনি পরে হ্যাঁ যদি এই যে ছ থাকে তাহলে কি হচ্ছে রসি চয়েছে হচ্ছে এটাও সেই চয়েছে হলো চয়েছে তাহলে আমি লিখতে পারি তোমরা লিখতে পারো তাহলে পড়ি পড়ির পর পড়ি পর আছে হ্যাঁ তাহলে হচ্ছে চয়ে পড়িছে আচ্ছা পড়ি 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 বা পড়ি আছে এটা একটু দেখে না পড়িছে যেমনি রসইটা আছে রসইটা ছয়ের সঙ্গে মিলে চয়েছে আর কি রসইটা কিন্তু পর রয়ের তার কি হচ্ছে না পর রয়ে রসি পর রয়ে রসি যেমন আছে সেরকম রইল এইটা বলছে ছয়টা এই থাকার জন্যে স্বরধ্বনিটা থাকার জন্যই ছয়ের জায়গায় চয়েছে হয়ে যাচ্ছে তাহলে পর রসি পড়ি হয়ে গেল আর ছয়ে ছয় একা দ পরিচ্ছেদ করবে মানে এরকম না আরো অনেকে যেমন তরু তোমরা বাড়িতে গল্প টল্প গল্প তোমাদের বদ্ধ অনেক কিছু বদ্ধ অনেক কিছু পড়ো তাতে তোমরা এই ধরনের শব্দ যদি পেয়ে থাকো হ্যাঁ তোমরা এরকম ভাবে সেগুলোকে বার করে সেগুলোকে বের করে তোমরা এই সন্ধির আকারে তোমরা লিখবে আমি যেমন এটা বলে দিচ্ছি ধরো ত রয়ে রসু তরু যুক্ত ছায়া ওই একই পদ্ধতিতে ছড়ো আমি একটা বই যখন বললাম এটা এইভাবে তোমরা বইয়ের থেকে খুঁজবে খুঁজে এভাবে সন্ধি লিখবে আচ্ছা এইটা একটা সন্ধি হলো এরপরে আমি আরেকটা আর এক ধরনের সন্ধিতে যাচ্ছি আচ্ছা আরো আমি কয়েকটা বলে দিচ্ছি যেমন ধরো দু নম্বর যেমন ধরো ময় রসু ল যুক্ত ছয়ে একা দ একই জিনিস মূল অ সরধ্বনি অ সরধ্বনি আছে ছ আছে তা সরধ্বনি পরে সরধ্বনি পরে ছ থাকলি সেখানে সেক্ষেত্রে তোমরা চয়েছে করবে হ্যাঁ আচ্ছা আরেকটা আমি দিচ্ছি তিন নম্বর বয়ে রসি যুক্ত ছয়ে একা দ বয়ে রসি এই যে বয়ে রসি রসি মানে রসই রসই স্বরধ্বনি তারপরই ছ তাহলে কি হচ্ছে বি আর এই ছয়ের জানি কি হচ্ছে ছয়ের জায়গাতে ছয় ছয় হয়েছে বিচ্ছেদ এইভাবে তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো আমি যে বয়ে রসি যে যুক্তির আগে যে বয়ে রসি রয়েছে বয়ে রসি ব যুক্ত রসই তাহলে সেই যে রসই আছে যুক্তির আগে রসই হচ্ছে রসই তারপর আমি যুক্তরা পাচ্ছি তারপরে এখানে কি পাচ্ছি ছয়ে একা ছ প্রথমে তারপরে একা ছটা ছ পেলাম হ্যাঁ এই জায়গায় কি হয়ে গেল এই জায়গা বলতে কি এই জায়গায় ঠিক না এর সঙ্গে মিলন নয় মানে ছয়ের জায়গাতে কি হচ্ছে না সমান হচ্ছে কি না জয়ে ছয়ে হলো এটা জয়েছে হলো যে জয়েছে দেখো যখন আমি লিখবো তখন লিখি বয়েরসি যেমন আছে বয়েরসি রইল বয়েরসি এই রসই থাকার জন্য রসইটা বয়েরসি রসই নেই রসইটা থাকার জন্য এইটার জায়গায় কি হয়ে গেল না ছয়ে 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 হলো ছয়ে ছয়ে হলো দিয়ে ছয়ে ছয়ে তবে কি একা ছয়ে ছয়ে একা একাটা তারপরে একা চলে একাটা এসে চলে যুক্ত হয়ে গেছে ঠিক আছে আমি তিন নম্বরে যে উদাহরণটা দিয়েছি বয়ে রসি রসই যুক্ত ছয়ে একা দচ্ছে এই একটা তাহলে বয়ে রসি একটা ধ্বনি আর এদিকে ছেদ ছেদ ছেদের একটা ছেদ একটা শব্দ এই জায়গা দেখো ছয়ে একা আর এখানে একটু বুঝে নাও যে
군자 와이 로시 와이 로시 뭐 아게 다른 보내 로시 맞지 와이 로시 다른 제시 한 육대 아게 군자면 러시입니다. 러시가 서로 돈이 되겠나 일본에 대고 저희가 너 저희가 너 저에게 아게 하시 내가 저 저의 애가 저나게 뭐지 저나게 뭐지 저 나도 저의 애가 뭐지 저 저나게 저 다른 말 저다 저의 어선도 메리게롬 저의 어선도 메리게롬 이게 서로 돈이가요 서로 돈이 만약 속수만 돈이 많이 이게 몇년 돈이 몇년 돈이 많이 언제고 다른 이제 어선도 다게 다만 어 내이 다섯이 서로 서로 보면 서로 돈이 육도 내이 어제 남 속수나 어선도 두고 다른 게 허로 나 이게 속에 이게 애요 만약 서로 돈이 보내 저다 사가지네 저의 자가 기 회였지 나 저의 소해가로 네 아마 느끼고 지키 애 자가 저의 소해로 근데 아마지 아마도 저다 아게 되겠지 아마 저다 아게 저 저의 이까 저 아게 나보니 이날 오전에 아마 저의 저 아게 이까 그럼 아 바이러스 저의 저의 이까 더 미치 아제 다음에 아마 시기람 아 이제 아마 시기람 제가 숙제 나가리 숙제 나가리 숨람 눈에 나가리 এটা ব্যাকরণের সূত্র আমরা শিখলাম অ যুক্ত ছ ছয় অসন্ত মানে হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি এইটা হচ্ছে স্বর ধ্বনি তোমরা শিখলে কি হলো না ছয় জায়গায় কি হয়েছে এই যে স্বর ধ্বনির পরে ছয় মানে ছয় ছ ব্যঞ্জন ধ্বনি থাকার জন্য কি হচ্ছে না ছয় ছয় এইটা শিখলে আর কি শিখলে আ যুক্ত ছয়ে হসন্ত আ হচ্ছে স্বর ধ্বনি আর ছয়ে হসন্ত ব্যঞ্জন ধ্বনি হ্যাঁ তাহলে স্বর ধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি থাকার জন্য এইটা কি হলো না এটা ছয়ে ছয়ে হলো এরপরে রসই রসই স্বর ধ্বনি তারপরে ছ ব্যঞ্জন ধ্বনি কি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ছ ছয়ে ছয় স্থানে কি হলো না ছয়ে ছয়ে আচ্ছা আর রসৌ যুক্ত এলো স্বরধ্বনি স্বরধ্বনি পড়ি যদি ছয় অসন্ত থাকে হ্যাঁ তখন ছয় ছয় সব ক্ষেত্রে ছয় ছয় হচ্ছে এরকম আরো হতে পারে হ্যাঁ দীর্ঘ যুক্ত ছ দীর্ঘ যুক্ত ছ এটাও সেই আছে এগুলো জেনে না হ্যাঁ আচ্ছা দীর্ঘই দীর্ঘই কত বলো দীর্ঘই যুক্ত ছয় অসন্ত এক এই হচ্ছে সূত্র এই মনে রাখবে হ্যাঁ স্বর ধ্বনি পড়ে ব্যঞ্জন ধ্বনি ছ থাকলে সেক্ষেত্রে জয় ছয় হয় ঠিক আছে হ্যাঁ এইপরে দেখো বাড়ির কাজ তোমাদের জন্য তোমাদের বাড়ির কাজ দিলাম একে আজ একটু ছন্ন দুয়ে পরিযুক্ত ছন্ন তিনে আলোযুক্ত ছায়া চারে বিযুক্ত ছিন্ন পাঁচ পরিযুক্ত ছ ছয়ে অযুক্ত ছ আর সাথে মুখ যুক্ত মুখ যুক্ত ছবি এগুলো এই সাতটা দিলাম তোমাদের জানা যদি এই ধরনের শব্দ পাও তাহলে তোমরা সেগুলো সংগ্রহ করে করবে তোমরা প্রত্যেকে ভালো থাকো তোমাদের সুস্থতা কামনা করছি পরের ক্লাসে আবার তোমাদের অন্য সন্ধি ছিলাম।